গুটি গুটি পায়ে 14টা বছর পার করে 21শে সেপ্টেম্বর বুধবার আনন্দবার্তা এদিন 15 বছরে পদার্পণ করল। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আনন্দবার্তা এখন জেলা, রাজ্য, সারা ভারতবর্ষ ছাড়িয়ে বাংলাদেশেও পা রেখেছে। এদিন সকাল থেকেই শ্যামলালে আনন্দবার্তার প্রধান কার্যালয়ে সাজু সাজু রব। আনন্দবার্তার কর্মীরা, যদিও তারা এই আনন্দবার্তার পরিবারের সদস্য, নাওয়া খাওয়া ভুলে প্রধান কার্যালয়কে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। রাজীব মণ্ডল ও পম মহন্ত আনন্দবার্তার কর্ণধার হলেও তারা কর্মীদের সঙ্গে কখনোই মালিকের আচার আচরণ পরিবেশন করেননি, তাই তো তারা কারো কাছে দাদা, কারো কাছে ভাই। সেই কারণে কর্মীরাও নিষ্ঠার সঙ্গে সংস্থাটি এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিন সকাল থেকে শহর ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পাঠক, দর্শক শুভেচ্ছা বার্তা প্রেরণ সহ আশীর্বাদ বর্ষণ করেছে। তাদের শুভেচ্ছা বার্তায় আনন্দবার্তার এগিয়ে যাওয়ার প্রেরণা। তারই সাথে আছেন বিজ্ঞাপনদাতা এবং কেবল অপারেটররা। অনেক ক্ষেত্রেই আমাদের কেউ বা কারা পিছনের দিকে টানতে চেয়েছিলেন, কিন্তু দর্শকদের চাহিদাকে মান্যতা দিয়ে আমরা থেমে থাকিনি। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের প্রধান লক্ষ্য হলেও নানা সামাজিক কাজ ও মনোরঞ্জনের জন্য আনন্দবার্তা সদাই সচেষ্ট। প্রতি বছর জেলার বিভিন্ন গুণীজনদের তাদের কৃতকর্মের জন্য সেরা বাঙালি সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও প্রবীণ ও নবীন এবং ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ দিতে ফুটবল প্রতিযোগিতা, দুস্থদের বস্ত্র বিতরণ, অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমরা করে থাকি। এদিন বিকেলে কেক কেটে আনন্দবার্তার 15তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, পুর আধিকারিক জয়রঞ্জন সেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, শহরের বিশিষ্ট নাগরিকগণ ও জনপ্রতিনিধিবৃন্দ। আজকে দেখতে দেখতে 15 বছরে পা দিল গোটা রাজ্যব্যাপী আনন্দবার্তার এই চ্যানেল, সবাই দেখে এবং এদের সংবাদ সবসময় নিরপেক্ষতা বজায় রাখে। আমরা চাই 15তম এই জন্মদিবসে আনন্দবার্তার আরও শ্রীবৃদ্ধি হোক, তারা তাদের চ্যানেলকে গোটা ভারতবর্ষের মধ্যে প্রচারের আলোয় নিয়ে যাক এবং আমাদের সবসময় একটা কথা, তারা যাতে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের যেমন অনেক বাজে বাজে খবর এবং সমাজের অনেক ভালো ভালো খবর নিয়েই যেমন সংবাদ মাধ্যমগুলো, টিভির চ্যানেলগুলো চলে, আমরা মনে করি নিরপেক্ষভাবে আমাদের এই আনন্দবার্তা চ্যানেল 15তম বছরে তারা আরও দূর দূরান্তে তাদের এই চ্যানেলকে পৌঁছে দিক এবং মানুষ তাদের যে খবর দেখার জন্য যেভাবে মানুষ রাত্রিবেলায় অপেক্ষা করে, সারাদিন কাজকর্ম সারার পর আনন্দবার্তার খবর শোনার জন্য অপেক্ষা করে, এটা যাতে আরও বেশি করে ভারতবর্ষের মানুষ এটা দেখার জন্য সেই অপেক্ষা যাতে করে এবং আনন্দবার্তাকে আমি বলবো তাদের চ্যানেল যেমন নিরপেক্ষভাবে তারা খবর পরিবেশন করছেন, এইভাবেই জানি তারা সমাজের মধ্যে ভালো খবর প্রচার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে অনেক কিছুর পরিবর্তন খবরের মাধ্যমে করা যায়। আমরা চাই সেইভাবে আনন্দবার্তা তারা এগিয়ে চলুক। আজকে আনন্দবার্তা 15 বছরের পদার্পণ করলো, শুধু আমি নয় বর্ধমানবাসীর সঙ্গে আমিও খুশি। বর্ধমানে একমাত্র টিভি চ্যানেল যেটা ভারতবর্ষ ছাড়া বাংলাদেশে পরিচালিত হয়। আমি আনন্দবার্তার সমস্ত কর্মকর্তা নন্দা রাজীবদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বর্ধমানবাসীর নাম গর্বে উচ্চারিত করার জন্য। আনন্দবার্তার সঙ্গে আমরাও গর্ব উচ্চারিত করি বর্ধমানবাসীর নাম। আজ আনন্দবার্তার শুভ জন্মদিনে আমি পল্লব দাস আনন্দবার্তা অফিসে এসেছি এবং আনন্দবার্তার অফিসের কর্মকর্তা যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কর্মীদের পাশাপাশি প্রাক্তনীরাও।
যদিও তারা নিজেদেরকে প্রাক্তনী ভাবতে নারাজ, তারা মনে করেন এখনও এটাই তাদের কর্মস্থল বা পরিবার। তাই তো তারা সময় পেলে মনের তাগিদে ছুটে আসে প্রধান কার্যালয়। এছাড়াও এদিন আনন্দবার্তার পক্ষ থেকে 200 জন শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বস্ত্রগুলি তুলে দেন বিধায়ক খোকন দাস সহ উপস্থিত ব্যক্তিরা। এদিনের এই 15তম জন্মদিনটি যেন যেতে যেতেও যেতে চাইছে না, আবার একটা বছরের অপেক্ষা। 2023 সালের 21শে সেপ্টেম্বর আমরা কিছুটা সাবালকতা লাভ করব। আপনারা আমাদের পাশে থাকলে কেউ আমাদের গতি আটকাতে পারবে না, এটাই আমাদের দৃঢ় সংকল্প। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।